হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সকলেই সপরিবারে ভালো আছেন তো আজকের এই ভিডিওটাতে আমরা কথা বলবো যে রিং আইডি কত দিন থাকবে রিং আইডি কি চলে যাওয়ার সম্ভাবনা আছে রিং আইডি কি পালিয়ে যাবে এরকম বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো কারণ গতকালকে আমি আপনাদের কমেন্ট পড়তেছিলাম এবং আপনাদের ম্যাক্সিমাম কমেন্ট ছিল রিং আইডি কতদিন থাকবে রিং আইডি কি পালিয়ে যাচ্ছে আমাদের টাকা কি রিঙাইটিতে মাইর যাবে কালকে মাত্র অ্যাকাউন্ট খুললাম আইডি কি চলে যাবে এরকম অনেকের প্রশ্ন আমাকে করতেছেন তো এই প্রশ্ন আজকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো তার আগে বলুন এই নতুন করে সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখতে পারেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে পারেন তো এখন আসি যে আপনারা এরকম প্রশ্ন করতেছেন এইখানে আপনাদের একটু মিস্টেক হয়েছে আপনাদের এইটা হবে না যে কত কতদিন থাকবে আপনাদের হবে যে রিঙেরি কমেডি জবস কতদিন থাকবে কারণ রিঙেরি কিন্তু দু হাজার পনেরো থেকে আসে রিঙাইডি দু পনেরো থেকে আসে রিঙেরি যাওয়ার থাকলে এই ছয় বছরের রিঙাইটি চলে যেত কিন্তু রিঙাইটি দু হাজার থেকে এই পর্যন্ত আসে এবং পরবর্তী সময়েও থাকবে কিন্তু এই দুই থেকে এই পর্যন্ত যে রিঙাইটির যে কোনো খারাপ কোনো রেকর্ড নেই এমন না কিন্তু রিঙাইটির কেন কিন্তু একটা বিশাল একটা খারাপ রেকর্ড আছে যেটাকে রিঙাইটির কালো ইতিহাস বলা যায় ওই কালো ইতিহাসের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিছি চাইলেই দেখে নিতে পারেন দেখে নিলে পুরোপুরি ক্লিয়ার হবেন তো এইখানে এখন বলি যে রিং এটি কমেডি জবস কতদিন হবে দু একুশ সালে কিন্তু কমেডি জবস রিঙাইডি চালু হয়েছে তবু আজ থেকে মার্চের দিকে মেবি চালু হয়েছে দুহাজার একুশের মার্চের দিকে মেবি দু হাজার একুশে চালু হয়েছে এই যে রিংয়েডির যে কমি জবস আছে তো এটা এই কয়েকদিন আছে মানে এই কতদিন দিন আসে যেহেতু আরও কতদিন সামনে থাকবে এইটা হলো আপনাদের সবার একই প্রশ্ন কারণ আরও যদি তিন চার মাস টিকে বা দুই মাস বা তিন মাস টিকলেও আপনাদের সবার টাকা এখান থেকে উঠে যাবে আপনারা ফ্রি আপনাদের কোনো এখানে লস হওয়ার সম্ভাবনা নাই তো এই কারণে আপনারা জিজ্ঞেস করছেন আইডি আর কতদিন থাকবে তো রিঙাড়িডির এজেন্টদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলছিলাম রিংয়েডি কমেডি জবস কতদিন দিন থাকবে সেম আপনাদের যে প্রশ্ন আছে সেম প্রশ্নটা কালকে রিঙাডির দুইজন এজেন্টকে ফোন দিয়েছিলাম রাত্রেবেলা সন্ধ্যার দিকে তাদের প্রশ্ন করেছিলাম ভাই রিঙাডি কতদিন থাকবে ওনারা সেম কথাই বললো রিং আইডি কতদিন থাকবে এরকম প্রশ্ন আসে না প্রশ্ন আসে রিং আইডি কমেডি জবস কতদিন থাকবে এবং এই কমেডি জবস আপনার যদি ভয় লাগে আপনার খোলার দরকার নেই আপনার ভয় না থাকলে আপনাকে তো রিংয়েডি তো জোর করতেছে না যে আপনার খুলতেই হবে আপনার টাকা নাই তবু আপনার খুলতেই হবে আপনি এমনি আইডি ফ্রি অ্যাকাউন্ট করে চালান রিং এডিতে কমিউনিটি জবস করে আপনি ইনকাম করতে পারবেন তো কোনো প্রশ্ন নাই তো ওনারা এই কথা বললো কি ডাইরেক্টলি কোনো উত্তর দেয় এক কথা হলো এইটা এবং বলেছে যে আপনি যতদিন থাকবেন লাইফ টাইম থাকবে এখানে রিনিউ বা অন্য কোনো কিছু এখন পর্যন্ত কিছুই বলা হয় নাই যে কমিউনিটি জবস রিনিউ টিনিউ তাও এত টাকা কোথা থেকে প্রত্যেক বছরের পর বছর দেবে এটা হলো মূল খুব প্রশ্ন আমাদের তো রিং কত দিন থাকবে এটা আসলে রিং রিঙাইডির এমডি ছাড়া কেউই বলতে পারবে না রিঙাইডির এজেন্টরাও এই কারণেই এড়িয়ে চলছে তো এটা একমাত্র উপরওয়ালা এবং রিং এর এজেন্ট ই রিং যে এমডি আছে এরা দুজন ছাড়া কেউ বলতে পারবে না কারণ রিঙাইডির এজেন্টরা পর্যন্ত বলতে পারতেছে না তো এই সেম প্রশ্ন করেছিলাম তো আমি তবু আপনাদের আজকে একটা ধারণা দিই যে রিং কত কতদিন থাকবে আমি এখানে রিং পুরোপুরিভাবে রিঙ্গাইডের কথা বলতেছিলাম প্রত্যেকটা এরকম যত প্রতিষ্ঠান আছে বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান বা বিজ্ঞাপন দেখিয়ে ইনকাম করে এগুলো কিন্তু বাংলাদেশে কিন্তু একটা বড় অঙ্কের কিন্তু একটা কর দিতে হয় কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠানই কর দেয় না এবং যেই কারণে আইনি ঝামেলা হয়ে বন্ধ হয়ে যায় তো রিঙেডি অনেকে বলতেছে রিঙেডি যখন লাইসেন্স নিয়েছে লাইসেন্স করতে তাদের চার মাস সময় লেগেছে তাদের হাতে আর আট মাস সময় আছে তার মানে তার মধ্যে তিন মাস বা চার মাস চলে গেছে আরও চার মাস রিং রিঙাড়ির হাতে সময় আছে এই কথাটা বলতেছে কিন্তু এটা ভুল তথ্য এটা মাথায় নেওয়ার দরকার নেই লাইসেন্সের সাথে আইডি কতদিন থাকবে এটার প্রশ্ন আসে না লাইসেন্স চাইলে আবার পাঁচ ছয় হাজার টাকা দিয়ে আবার নতুনভাবে করা যায় তো এখানে মূল প্রশ্নটা হলো যে কতদিন তাহলে আমাদের মাঝে আইডি থাকবে আমি আপনাদের একটা ধারণা দিই যে রিঙ্গেডিতে আপনারা কাজ করতেছেন কাজ এরকম আপনার করতেছেন করতে থাকেন কিন্তু এখন যদি আপনার অ্যাকাউন্ট খুলেন মানে আমার সাথে যারা অ্যাকাউন্ট আগে খুলেছিলেন তারা তাদের টাকা এখানে তুলে ফেলছেন এবং তাদের এই প্রশ্নটা কিচ্ছু আসে যায় না যে রিংআইডি কতদিন থাকবে কারণ তাদের টাকা তারা তুলে ফেলছে এখন যত টাকাই তাদের অ্যাকাউন্টে পড়ে আছে ওইগুলো নতুন নির্দিষ্ট ডেট হিসেবে তুলে ফেলবে কিন্তু এখন যদি নতুন অ্যাকাউন্ট খোলেন এটা পুরোপুরি আপনার বিষয় তবুও আমি বলতেছি যদি খোলেন তাহলে এটা বুঝে শুনে খুলবেন আর একটু এখন বর্তমানে একটু চারদিক দিয়ে একটু রিস্ক আছে কারণ আপনারা একটা জিনিস সবসময় একটা ভুল করেন আপনারা প্রত্যেকটা কাজ আর কি উল্টাপাল্টা করে ফেলেন এই যেমন রিংআইডিতে আপনার অ্যাকাউন্ট খুলতে অ্যাকাউন্ট একটা বা দুইটা খুলে আপনার একটু শান্তিতে থাকলেই তো হয় আমি শুনে অবাক হয়ে যাচ্ছি পাঁচ থেকে ছয়টা গোল্ড আইডি কিনে ফেলতেছে মানুষজন ছয় পাঁচ ছয়টা গোল্ড মেম্বারশিপ নিচ্ছে কেন ভাই অতি লোভে তাঁতির নষ্ট বলে না ওই রকম পরে হবে আপনার সাথে এটা মাথায় রাখবেন কখনও না আল্লাহ না করুক কিন্তু কখনো তো ঝামেলা হতেই পারে কারণ এগুলো অনলাইন প্রতিষ্ঠান এগুলোতে অনলাইনে আমরা কাজ করতেছি এগুলোতে আমরা সামনাসামনি যাইনি আপনি কখন রিঙেডির অফিসে গেছেন নাকি আপনি রিঙেডির অফিস থেকে দেখে আসছেন কখনও তো আপনার পাঁচ ছয়টা কেন আপনি মেম্বারশিপ নিচ্ছেন সব কিছুর লিমিট আর কি ক্রস করাটা এটা কিন্তু ঠিক না লিমিটের মধ্যে থাকতে হবে আপনি একটা অ্যাকাউন্ট থেকে অল্প পরিমাণ লাভ করেন না অন্য আরেকটা প্রতিষ্ঠানে আপনি এইটা একাটা ইনভেস্ট করে রাখেন মানে দুই তিনটা প্রতিষ্ঠানে একসাথে আপনি ইনভেস্ট করে রাখলে তো দুই তিনটা প্রতিষ্ঠান তো আর একসাথে বন্ধ হওয়ার সম্ভাবনা নাই তো ওইখানে কতদিন থাকবে এরকম প্রশ্ন এসে কারণ একটা বন্ধ থাকলে একটা অফ হইলে যেন আর দুইটা যেন ব্যাকপে থাকে ওইরকম আপনার কাজ করতে হবে আপনি একটার ভিতরে সব টাকা ইনভেস্ট করে পাঁচ ছয় সাত আটটা আইডি করে আপনি এরকম নষ্ট করতেছেন এই পাঁচ ছয়টা সাতটা আইডি আপনি টাকা কি তুলতে পারবেন কি আপনি নিজে জানেন আপনি কি নিজে বুঝতেছেন তো এটা কেউ বলতে পারবে না কতদিন থাকবে কিন্তু আপনার এই লিমিটটা ক্রস করবেন না কেউ তো একটা কথা বলি শেষবারের মতো কথাটা বলে চলে যাচ্ছে আজকে মতো কেউ লিমিট ক্রস করবেন না লিমিটের মধ্যে থাকার চেষ্টা করবেন এবং কতদিন থাকবে আসলে এটার প্রশ্ন কেউ দিতে পারবে না তবুও আমি আপনাকে একটা ধারণা দিতে পারি স একটা এই বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ এক বছর খুব ভালোভাবে চলে এরপর আস্তে আস্তে তারা বিভিন্ন ধরনের উইড্রো সমস্যা বলতে পারেন বিজ্ঞাপন সমস্যা বলতে পারেন বিভিন্ন সমস্যা হতে পারে কিন্তু রিং আইডির ক্ষেত্রে কিন্তু এই বিজ্ঞাপন সমস্যাটা কিন্তু না হওয়ার সম্ভাবনা কম কারণ হলো রিংয়েডি বিজ্ঞাপনগুলো কিসের মাধ্যমে দেখাচ্ছে বেশি বিজ্ঞাপনগুলো দেখাচ্ছি হলো তার গুগল অ্যাডসেন্সের মাধ্যমে অ্যাডসেন্স এত টাকা কখনোই পে করে না একটা বিজ্ঞাপনের জন্য পাঁচ টাকা করে অ্যাডসেন্স কখনোই পে করে না আমি জানি তবু এই টাকা তারা গুগল অ্যাডসেন্স থেকে যত টাকাই পাচ্ছে এইটা অ্যাড আপনারা দেখতে পারবেন কিন্তু এই অ্যাডের জন্য তার পাঁচ টাকা কতদিন দিবে এটা হলো বড় প্রশ্ন রয়ে যায় তো এই অ্যাডটা যত নিয়ে আপনার দেখতেছেন আর অ্যাড নিয়ে যদি সমস্যা হয়ে থাকে যেমন অ্যাড প্রিপেয়ারিং লেখে আসতেছে আপনার ভিপিএন কানেক্ট করে অ্যাড দেখবেন সেক্ষেত্রে বর্তমানে কোনো সমস্যা হবে না কিন্তু যত যাই বলবো আপনার খোলা না খোলা আইডি করা না করা এগুলো আপনার বিষয় তবু যাই করবেন একটু বুঝে শুনে করবেন লিমিট ক্রস করার দরকার নাই তো আজকে এই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার থাকবেন সেটা মাস নিজে খেয়াল রাখবেন পরিবার খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম এবং ভুল ত্রুটি হলো অবশ্যই ক্ষমাশানোর দৃষ্টিতে দেখবেন